আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনার্স প্রথম বর্ষ, অনার্স দ্বিতীয় বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে আজকে 8ই ফেব্রুয়ারি 2022 সালের। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি এই নোটিশগুলোর বিস্তারিত ডিটেলস শেয়ার করব। তো তোমরা ভিডিওটি কেউ না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকো, এবং আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি এখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখতে পারো। তো চলো আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই এবং নোটিশগুলো ওপেন করে ফেলি। তো দেখো, আমি প্রথমে তোমাদের অনার্স প্রথম বর্ষের নোটিশটি ওপেন করে ফেলেছি। এটা 8ই ফেব্রুয়ারি 2022 যে প্রকাশিত হয়েছে। তো 2020 সালে অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো স্মারক নঙ্গে যে এটা অনুযায়ী 27 ডিসেম্বর 2021 তারিখে তোমাদের প্রকাশিত মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অনুবর্তী ক্রমে জানানো যাচ্ছে যে 2020 সালে অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা গত 7ই ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে শুরু হয়েছে। তো সংশ্লিষ্ট কলেজে ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভাগীয় প্রধানগণ বহিঃপরীক্ষকের তালিকা অনলাইন থেকে প্রিন্ট নিয়ে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবেন। তো উল্লেখ্য, অনলাইনে বিল পরিশোধের জন্য অন্তত বহিঃপরীক্ষকের নাম একবারের বেশি এন্ট্রি করা যাবে না। তো এমতো অবস্থায় একজন পরীক্ষক সংশ্লিষ্ট কেন্দ্রে মেজর নন মেজর মিলে পৃথকভাবে যতজন শিক্ষার্থী পরীক্ষা গ্রহণ করবেন এবং কতদিন করেছেন তা উল্লেখ করে অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে। কোনো বহিঃপরীক্ষক পরীক্ষা গ্রহণের অপারগতা প্রকাশ করলে এই যে এখানে যে মেল দেখতে পাচ্ছ এই মেইলে অবশ্যই জানাতে হবে, একই সাথে আপনার যোগাযোগের মোবাইল নম্বর অনুগ্রহ করে উল্লেখ করবেন। তো সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সকল সহযোগিতা কামনা করছি। তো ব্যবহারিক পরীক্ষা সম্পূর্ণ করার পর এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কে বা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে এর সার্ভিস মেনুতে ব্যবহারিক পরীক্ষার বিল তথ্য প্রেরণ করা যাবে। তো এই নোটিশটি মূলত তোমরা অনার্স প্রথম বর্ষের কলেজ কর্তৃপক্ষের জন্য বা তোমাদেরও জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষা শুরু হয়েছে 7ই ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে শুরু হয়ে গেছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা। তো এটা বোঝাইছে। তো দ্বিতীয়টি তোমাদের হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের যে আপডেট নোটিশটা আছে। তো দেখো, নোটিশটি ওপেন করে ফেলেছি। এটা 8ই ফেব্রুয়ারি 2022 তারিখে প্রকাশিত হয়েছে যে সংবাদ বিজ্ঞপ্তি 2020 সালে অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষর পরীক্ষার সংশোধিত সময়সূচি আজ মঙ্গলবার 8ই ফেব্রুয়ারি 2022 তারিখে প্রকাশ করা হয়েছে। তো সংশোধিত সময়সূচিতে পরীক্ষা শুরুর সময় সকাল 9টার পরিবর্তে দুপুর 1টা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তোমাদের পূর্বের রুটিনগুলোতে 9টায় ছিল, সেটা পরিবর্তে দুপুর 1টা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের কিছু পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তো অনার্স তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী 26ই ফেব্রুয়ারির পরিবর্তে 5ই মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। এটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের। তো বিস্তারিত সংশোধিত সময়সূচি তোমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে এখানে থেকে পাবে, বা সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষার্থী সংশ্লিষ্টে জানানো যাচ্ছে। অর্থাৎ আপডেট, যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এই রুটিন অনুযায়ী তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো তোমাদের দেখো, অনার্স তৃতীয় বর্ষের 26ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা পরিবর্তে 5ই মার্চ থেকে শুরু হচ্ছে তোমাদের। তো আশা করি ক্লিয়ার। তো দেখো যে তোমাদের রুটিনগুলো কিন্তু এই যে এখানে আছে, এই যে এটা হচ্ছে তোমাদের অনার্স তৃতীয় বর্ষের আপডেট রুটিনে যে 8ই ফেব্রুয়ারি আজকে প্রকাশিত হয়েছে, আর তোমাদের দ্বিতীয় বর্ষের রুটিনটি হচ্ছে, তো এটা হচ্ছে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের আপডেট রুটিন, এটা অনুযায়ী তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এই রুটিনগুলো সম্পর্কে দেখো, এই যে আমার চ্যানেলে কিন্তু আমি বিস্তারিত শেয়ার করেছি। এই যে দেখো, অনার্স দ্বিতীয় বর্ষের আপডেট রুটিন, তো এখানে রুটিনের বিস্তারিত আলোচনা করেছি দ্বিতীয় বর্ষের, এখানে তৃতীয় বর্ষের রুটিনের বিস্তারিত আলোচনা করেছি, এবং রুটিনের পিডিএফ লিঙ্ক এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি পরিবেশটি বুঝতে পেরেছো। তো কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখবে, এবং আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো, কারণ আমার চ্যানেলটি এডুকেশনাল চ্যানেল, এখানে শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও আমি প্রকাশ করে থাকি। তো পরবর্তী এরকম আপডেট নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।